দিনটি ছিল 20 নভেম্বর 1979। পবিত্র কাবা শরীফে নামাজের কাতারে তখন 50,000 মুসল্লি। কাবা শরীফের ইমাম মোহাম্মদ ইবনে সোবাইলের ইমামতিতে সবে ফজরের নামাজ শেষ হয়েছে। নামাজের সালাত ফেরানোর সাথে সাথেই কাবা শরীফের ভেতর শুরু হয় গোলাগুলি। প্রায় 350 সশস্ত্র সন্ত্রাসী দলের কয়েকজন কাবার পাহারায় নিয়োজিত পুলিশদের হত্যা করেন। কাবা শরীফের প্রবেশদ্বার বন্ধ করে দিয়ে মুসল্লিদের দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে পড়ে। অন্য একটি দল কাবা শরীফের ভূগর্ভস্থ থেকে বেরিয়ে এসে আকাশের দিকে গুলি ছুটতে থাকে। সামনের কাতার থেকে একজন বেশ আক্রমণাত্মকভাবে উঠে আসে এবং কাবা শরীফের ইমাম মোহাম্মদ ইবনে সুবাইলের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। মাইক হাতে লোকটি সৌদি সরকারের দুঃশাসন ও দুর্নীতির বিবরণ দিতে শুরু করে। মুসল্লিরা তখন সবাই স্তম্ভিত। মাইক হাতে লোকটি হল জোহাইমান আল ওতাইবি, যে কিনা একসময় সৌদি ন্যাশনাল গার্ডে চাকরি করত। সেই এই পুরো আক্রমণের নেতা এবং সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে বলে জানা যায়, যার নেতৃত্বে এই অবরোধ হয়। তিনি ঘোষণা করেন যে মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানি ইমাম মাহাদি হিসেবে কয়েক বছর আগে পৃথিবীতে আগমন করেছেন। তার অনুসারীরা এই মতবাদ মেনে নিল যে আল কাহতানির নাম আর তার পিতার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ও তার পিতার নাম একই। উপরন্তু তারা আক্রমণের দিন হিসেবে 20 নভেম্বর 1989 1400 হিজরি সালের প্রথম দিন নির্ধারণ করে, কারণ হাদিস অনুযায়ী প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদের আগমন হয়। সৌদি সরকারের দুঃশাসনের বিস্তারিত বলে এবং পৃথিবী জুড়ে অন্যায় ও পাপ কর্মের বিবরণ দিয়ে জোহাইমান উপস্থিত 50,000 মুসল্লিকে বোঝাতে চেয়েছিল যে এটাই পরিবর্তনের মোক্ষম সময়। কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর মুসল্লিদের হতবাক করে দিয়ে জোহাইমান বলল, একমাত্র ইমাম মাহাদির কাছেই আছে পরিত্রাণের উপায় এবং তিনি আজকে আমাদের মাঝেই উপস্থিত রয়েছেন। এরপর সে বলা শুরু করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহাদি সম্পর্কে কি কি বলে গিয়েছেন সেগুলো। ঘটনার আকস্মিকতা কাটার আগেই সে উপস্থিত মানুষের মধ্য থেকে দ্বিতীয় একজন মানুষকে দাঁড়াতে বলল। সেই ব্যক্তি দাঁড়ালো এবং ধীরগতিতে রুকন আর মাকামের মধ্যবর্তী জায়গায় এসে অবস্থান গ্রহণ করল। এই দ্বিতীয় ব্যক্তিটি ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহতানি, অর্থাৎ তথাকথিত ইমাম মাহাদি। উল্লেখ্য যে প্রতি নামাজের পর জানাজা হয় কাবা শরীফে। জানাজার জন্য সেদিন জোহাইমানের সহযোগীরা হারাম শরীফে প্রবেশ করিয়েছিল বেশ কয়েকটি কফিন, যার কোনোটিতেই লাশ ছিল না। কফিন ভর্তি ছিল শুধু আগ্নেয়াস্ত্র। তখন আবার কাবা শরীফের নির্মাণ কাজ অব্যাহত ছিল। এই সুযোগে জোহাইমান কিছু পিকআপ ট্রাকে আরও কিছু আগ্নেয়াস্ত্র কাবা শরীফের ভূগর্ভস্থে আগের দিন চালান করে দিয়েছিল। তখন বিন লাদেন গ্রুপ দ্বারা মসজিদ সম্প্রসারিত করা হচ্ছিল। বিন লাদেন গ্রুপের একজন এই ঘটনা ফোন করে বাইরে জানিয়ে দেয়। ঠিক এরপরেই সন্ত্রাসীরা কেটে দেয় টেলিফোনের তার, কিন্তু বিশ্ব জেনে যায় কাবায় কিছু একটা হচ্ছে। উল্লেখ্য, সেই ধনী বিন লাদেন গ্রুপ যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন লাদেন, তার পুত্রই ওসামা বিন লাদেন। তবে বিন লাদেন গ্রুপের সাথে আল কায়দার কোনো সম্পর্ক ছিল না এবং এখনও সুনামের সাথে কাজ করে যাচ্ছে এই মাল্টিন্যাশনাল কোম্পানি। সন্ত্রাসীরা মসজিদের উপর ডিফেন্সিভ পজিশনে চলে যায়। তারা মিনারে মিনারে স্নাইপার রাখে আর বাকি সবাই আশ্রয় নেয় মাটির নিচে। বাইরে কেউ জানত না যে ভেতরে কয়জন জিম্মি আছে এবং এটাও জানত না যে ভেতরে কি হচ্ছে, কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, এরা কারা, কি চায়, কি করবে ইত্যাদি। প্রিন্স ফাহাদ তখন টিউনিশিয়ায় মিটিংয়ে ছিলেন আর ন্যাশনাল গার্ডের প্রধান প্রিন্স আবদুল্লাহ ছিলেন মরক্কোতে। তাই কিং খালিদ এই মিশনের দায়িত্ব দিলেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সুলতানের উপর। সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ। প্রথম দিকে 100 পুলিশ মসজিদ পুনরক্ষা করার চেষ্টা করে, কিন্তু প্রচুর পুলিশ সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায়। ভিতরে জিম্মিকারীরা সংখ্যায় প্রচুর অনুমান করে পুলিশের সাথে সৌদি আর্মি আর ন্যাশনাল গার্ড যোগদান করে। মিনারে সুবিধাজনক অবস্থায় থাকা সন্ত্রাসীদের সাথে পেরে ওঠে না যৌথ বাহিনী। প্রচুর সৈনিক সন্ত্রাসীদের স্নাইপারে নিহত হয়। জরুরি মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি সরকার মুসলিম রাষ্ট্রের ভেতর সবচেয়ে চৌকস পাকিস্তানি আর্মি স্পেশাল ফোর্সের সাহায্য চায়। পাকিস্তানি আর্মি এসে সম্মিলিত প্রচেষ্টায় নতুন করে ছক কষে। রাতের মধ্যেই পুরো মক্কা খালি করে ফেলা হয়। শূন্য হয়ে পড়ে মক্কা নগরী। এ পর্যায়ে এসে সম্মিলিত বাহিনীকে ধর্মীয় বাধার সম্মুখীন হতে হয়। বাইরে যতটুকু খবর বেরিয়েছে তা থেকে ফতোয়া কমিটি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। এটি কি আসলেই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যাচ্ছে নাকি বানোয়াট? অনেক কিছুই মিলছে, আবার অনেক কিছু মিলছেও না। তাছাড়া হারাম শরীফে রক্তপাতের নির্দেশ দেয়াটা কি উচিত হবে, ইত্যাদি ইত্যাদি চিন্তা করতে লাগলেন ফতোয়া বোর্ড। উল্লেখ্য, মানুষ হত্যা তো অনেক দূরের কথা, সাধারণ পর্যায়ে হারাম শরীফে গাছও উপড়ে ফেলা যায় না, গাছের প্রাণ নিধন করাও হারাম। ফতোয়া কমিটির প্রধান আবদুল্লাহ ইবনে বাজ সংশয়ে পড়ে যান। কাবা শরীফে পুরো নিয়ন্ত্রণ তখন জোহাইমানের হাতে।
সে কাবা শরীফের সবকটি টেলিফোন লাইন কেটে দিল। কাবা শরীফের মিনারের উপর তার বাহিনীর লোক নিয়োজিত করল, যাতে কেউ সামনে আসলে তাকে হত্যা করা যায়। তারপর মাইকে তার আওয়াজ মক্কার অনেক জায়গায় শোনা যেত। সে দাবি জানালো যে রাজপরিবারের ক্ষমতা তার কাছে হস্তান্তর করার জন্য। সৌদি আরব সরকার এই প্রথম এমন ভয়াবহ সমস্যার সম্মুখীন হল। কাবা শরীফে কী ঘটছে তা তাদের কাছে ধোয়াটে। যখন বুঝতে পারল যে সন্ত্রাসীরা কাবা শরীফ দখল করে নিয়েছে, তখন তারা ঠিক করতে পারল না যে তাদের কি করা উচিত, কারণ কাবা শরীফের সকল প্রকার যুদ্ধ বিদ্রোহ হত্যা নিষিদ্ধ। সৌদি আরব সরকার আগেই ফতোয়া কমিটির প্রধান ওলেমা আব্দুল আজিজ বিন বাজের কাছে ফতোয়া চায়। আব্দুল আজিজ অন্য ওলামাদের সাথে পরামর্শ করে ফতোয়া দিলেন যে এই পরিস্থিতিতে কাবা শরীফ সন্ত্রাসীদের থেকে পুনরুদ্ধার করতে সৌদি সরকার পাল্টা আক্রমণ চালাতে পারবে। সৌদি সরকার তখনই সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের সৈন্য পাঠান, কিন্তু মিনারে মিনারে ওত পেতে থাকা জোহাইমান বাহিনী গুলি করে সহজেই সৈন্যদের হত্যা করতে লাগল। কাবা শরীফের ভেতরে থাকা 50,000 মুসলমান হয়ে পড়ে অবরুদ্ধ। সংকটের মধ্য দিয়ে কেটে যায় তিনটি দিন। সৌদি আরব সরকারের পক্ষে এই অসহায় বিপর্যয় সামলানো কঠিন হয়ে পড়ে। কিন্তু একসময় সবার জন্য খাবার সরবরাহ করতে না পেরে কিছু মুসল্লিদের জোহাইমান বাহিনী বাইরে যেতে অনুমতি দিল। এ সুযোগে কাবা শরীফের ইমাম মোহাম্মদ ইবনে সোবাইল, যিনি জোহাইমান আর কথিত ইমাম মাহাদির কথা ও আচরণে বুঝতে পেরেছিলেন যে পুরো ঘটনাটি কোনো উগ্র ও বিপদগামী গোষ্ঠীর কাজ, তিনি মুসল্লিদের সাথে কৌশলে বেরিয়ে গেলেন এবং সৌদি সরকারকে ঘটনাটি অবহিত করলেন। সৌদি কর্তৃপক্ষ জোহাইমান ও কথিত ইমাম মাহাদিকে আত্মসমর্পণ করতে আহ্বান জানাল, কিন্তু জোহাইমান অনমনীয়। সে মাইকে তাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে লাগল। তার দাবি দাওয়ার মধ্যে ছিল যে কোনো নারীকে শিক্ষা থেকে বিরত রাখা, সৌদি আরবের সব টেলিভিশন বাজেয়াপ্ত করা এবং সৌদি আরব থেকে সকল অমুসলিমকে বিতাড়িত করা। কিন্তু সৌদি সরকার এসব দাবি মানতে অস্বীকৃতি জানায়। কেটে গেল আরও কয়েকটি দিন। এমতো অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয় অবরুদ্ধদের মাধ্যমে সন্ত্রাসীদের ভাতে মারা হবে, কিন্তু বোঝা গেল যে তারা প্রচুর পরিমাণ খেজুর নিয়ে ঢুকেছে আর জমজম কূপ থাকায় পানিরও সমস্যা নেই তাদের। সুতরাং এই সিদ্ধান্ত বাতিল করে সৌদি সরকার ফ্রান্সের কাছে কমান্ডো সহযোগিতা চায়। ফ্রান্স সরকার সাথে সাথে 3 জন কমান্ডো পাঠায়, যারা প্রত্যেকেই 300 সন্ত্রাসীকে প্রতিরোধে সক্ষম। এরা সর্বোচ্চ পর্যায়ে ট্রেনিং প্রাপ্ত। এখন দেখা যায় আরেকটি বিপত্তি, 3 জন কমান্ডোই ছিল অমুসলিম। ধর্মীয় বিধান অনুযায়ী কোনো অমুসলিম হারাম শরীফে প্রবেশ করতে পারে না। বিষয়টি জানানোর পর 3 জন কমান্ডোই ইসলাম গ্রহণ করতে সম্মত হন। পরে একটি সংক্ষিপ্ত ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে অপারেশনে অংশ নেন। 3 কমান্ডোর নেতৃত্বে সৌদি সেনাবাহিনী ও পাকিস্তান স্পেশাল ফোর্স কয়েকবার আন্ডারগ্রাউন্ডের সুড়ঙ্গ দিয়ে মিশনের চেষ্টা করে, কিন্তু তাদের নিশানা করতে ব্যর্থ হয়, কারণ কাবাঘরের আন্ডারগ্রাউন্ড সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা ছিল না। তখন কাবা শরীফের নির্মাণে নিয়োজিত ছিল বিন লাদেন কনস্ট্রাকশন কোম্পানি। সৌদি কর্তৃপক্ষ তাদের কাছ থেকে জেনে নেয় কাবা শরীফের ভেতরের বিবরণ। কাবা শরীফের নিচে রয়েছে কয়েক শত ঘর, রয়েছে হাজারটা গলি। সৌদি সরকারকে এসব পুঙ্খানুপুঙ্খানু রূপে বিবরণ দিল বিন লাদেন কনস্ট্রাকশন কোম্পানির ইঞ্জিনিয়াররা। ততক্ষণে সৌদি বাহিনীকে সাহায্য করতে আসা ফরাসি বিশেষ কমান্ডো বাহিনীর সাথে যোগ দেয় পাকিস্তানের আরেক বিশেষ কমান্ডো দল। 3 দেশের বাহিনী মিলে পরিকল্পনা করে কাবা শরীফ পুনরুদ্ধারের। ঘটনার 9 দিনের মাথায় সন্ত্রাসী মুক্ত করার উদ্দেশ্যে সম্মিলিত বাহিনী তাদের ট্যাঙ্ক ও কামান বহন নিয়ে কাবা শরীফের কাছে অবস্থান নেয়। সকাল গড়িয়ে দুপুর আসে, এক পর্যায়ে তারা শুরু করে গুলি ছোড়া। ফরাসি বিশেষ কমান্ডো বাহিনী সৌদি আরবের পদাতিক বাহিনীকে নিয়ে এগিয়ে যায় যুদ্ধ। জোহাইমান বাহিনী অবস্থান নেয় কাবা শরীফের ফটকের কাছে ও ভূগর্ভস্থ অংশে। শুরু হয় তুমুল যুদ্ধ। ভূগর্ভস্থ অংশ থেকে সন্ত্রাসীদের বের করে আনতে ফরাসি বিশেষ কমান্ডো বাহিনী পানি দিয়ে কাবা শরীফের মেঝে পুরোপুরি কাভার করে দেয় এবং তার মধ্যে বৈদ্যুতিক তার কেটে দিয়ে বিদ্যুৎ তাড়িত করে দেয় জায়গাটা। এতে জোহাইমান বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়ে কিছুটা ছন্ন ছাড়াও। এরপর সেনাবাহিনী শুরু করে বেপরোয়া গুলি। হেলিকপ্টার থেকে পাকিস্তান কমান্ডোরা মিনারে মিনারে নেমে গুলি চালাতে থাকে। এতে মৃত্যু হয় কথিত ইমাম মাহদিসহ তার বেশ কিছু অনুসারীর। তখনও ভূগর্ভের উঁচু অংশে লুকিয়ে ছিল কিছু সন্ত্রাসী। তাদের কব্জা করার জন্য ফরাসি বিশেষ বাহিনী তাদের সাথে আনা 20 পাম্প ভূগর্ভস্থ ঘরগুলোতে ছেড়ে দেয়। তারপরও কিছু সন্ত্রাসী রয়ে যায়। এবার সৌদি বাহিনী উপর থেকে ভূগর্ভস্থ অংশে গর্ত করে গ্রেনেড নিক্ষেপ করে। এতে ভেতরে থাকা অনেক সন্ত্রাসী মারা যায়, বাকিরা বেরিয়ে আসে। সেনাবাহিনী তখন ঘটনার মূল পরিকল্পনাকারী জোহাইমান সহ তার 70 জন সহযোগীকে গ্রেফতার করে। এই ঘটনায় 127 জন সেনাবাহিনী ও পুলিশ সদস্য প্রাণ হারায়, আহত হয় 451 জন। জোহাইমান বাহিনীর মারা যায় 260 জন সন্ত্রাসী। পবিত্র কাবা শরীফ সন্ত্রাসীদের দখলে থাকে 2 সপ্তাহ।
খবর ছড়িয়ে পড়ার পর ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লাহ ওমেনি এটিকে ইহুদি নাসারার চক্রান্ত বলে দাবি করেন। তথাকথিত ইমাম মাহাদি সেই ঘটনাতে নিহত হয় এবং জহেমান সহ তার 67 জন অনুসারী গ্রেফতার হয়। গ্রেফতারের 3 দিন পর জহেমান সহ তার সকল সহযোগীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটি কথা না বললেই নয়, আর তা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানদের সদা সর্বদা সতর্ক থাকতে হবে, কেননা ওত পেতে থাকা দুষ্কৃতী চক্র সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করবে।